ঈদের দিন থেকে সারা দেশে চলছে শাকিব খান অভিনীত রাজকুমার সিনেমাটি নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই সিনেমাটি দেখতে গিয়ে নিজেদের ছবি যেমন তুলছেন দর্শকরা তেমনি পর্দার ছবিও তুলে ফেসবুকে দিচ্ছেন তারা এরই মধ্যে সিনেমাটির বিভিন্ন চরিত্রের লোক প্রকাশ পেয়ে গেছে অনলাইনে যা কিনা ছড়িয়ে পড়েছে ফেসবুক ও ইউটিউবে শাকিব খানের ভক্তদের নিয়ে গড়া দ্য কিং অব ঢালিউড ফেসবুক গ্রুপেও পাওয়া যাচ্ছে ছবিগুলো এতে করে বিব্রত রাজকুমার সিনেমার পরিচালক হিমেল আশরাফ বিষয়টি নিয়ে বারো এপ্রিল বিকেলে দ্য কিং অব ঢালিউড গ্রুপে পোস্ট করেছেন নির্মাতা লিখেছেন একটা দায়িত্বশীল গ্রুপে কিভাবে সিনেমার শেষ দৃশ্যের ছবি সহ পোস্ট অ্যাপ্রুভ হয় আমি বুঝি না কোটি কোটি ফ্যানের মধ্যে কিছু অবুঝ তো থাকবেই তাই বলে অ্যাডমিন প্যানেলও কি অবুঝ লোক হয়ে বসে আছে আক্ষেপ নিয়ে হিমেল লেখেন আমার ভুলে তো বয়কট হিমেল আশরাফের সবাই খুব অ্যাক্টিভ ছিলেন এখন সবার দায়িত্ব শেষ ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যে সেরা অফার বারো এপ্রিল নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেছেন হিমেল আশরাফ যেখানে তিনি গ্রাম মফস্বলের দর্শকদের ধৈর্যশীল বিনয়ী লক্ষ্মী বলেছেন কারণ সেখানকার প্রেক্ষাগৃহগুলো খুব খারাপ হওয়ার পরও তারা সিনেমা দেখেন ও ভালো বলেন সেই পোস্টে হিমেল সিনেমার ক্লিপ ভিডিও না করার অনুরোধ করেছেন এবং সেগুলো অনলাইনে আপলোড না করার অনুরোধ জানিয়েছেন